এর সাথে পজিটিভ দিলে, নেগেটিভের সাথে নেগেটিভ দিলে তবেই কি এলিটা জ্বলবে, আর ওই পিনটা এইভাবে আইডেন্টিফাই করা হয় কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। হ্যাঁ, তারপরে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, হ্যাঁ ওটা মাথায় রাখ, দেখে সার্কিট বোর্ডের সাথে রেজিস্ট্রেশনের সাথে কানেকশন, হ্যাঁ কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ওটা পজিটিভ। এবারে এলইডি কোনটা টার্মিনালটা পজিটিভ কোনটা নেগেটিভ।